তোরা নিজে এক একটা অসুর আর আমি দুর্গা তোদেরকে বধ করব হ্যাঁ আমাকে নিয়ে ছেঁড়া কাটা না করলে পেটের ভাত হজম হয় না না ভিডিও দিচ্ছি বাজে বাজে কমেন্ট করে যাচ্ছিস অসুর বলছিস নোংরা নোংরা অসভ্য ভাষা বলছিস লজ্জা করে না রে লাশ লজ্জা আছে তোদের তো পাত্তাই দেই না আমি তোদের মতন মানে কি বলবো আর ড্যাশকে আমার বাড়িতে অ্যালাউ করে না অ্যান্ড যতই ভালো সম্পর্ক হোক না কেন বিচ্ছেদ করে দিব আমি বুঝেছিস কারণ আমি ওই সমস্ত লোকদের সাথে মেলামেশা করি না যাদের কোনো তাম নেই বুঝেছিস যে নাকি প্রফেশনাল না বুঝেছিস আর আমার পেছনে খবরদার লাগবি না রাম পাট পাবি বুঝেছিস কাজ ধাস্ত নেই পুজো পার্বণ নেই যা না যা পুজো আছে গিয়ে আনন্দ ফুর্তি কর এনজয় কর করবি না আমার পেছনে পড়ে থাকিস মানে আমার কে না চাটলে তোদের আর ভালো লাগে না চাটাচাটির অভ্যাস যে তাই না আর আরেকটা একটা আইডি খুলে আমাকে মানে কমেন্ট করে যাচ্ছে যাতে করে আমি দেখি না যাক খুলে আনন্দ কর এনজয় কর মানুষকে নিয়ে এতটাই কাটাছেড়া করিস না যাতে করে ধর্মের কর বাতাসে নড়ে এত কিছু হয়ে গেছে তাও তো লজ্জা সরম কিচ্ছু নেই রে তুই প্রত্যেকটা মানুষকে নিয়ে কাটাছেড়া করছিস হুম লজ্জা বলতে নেই তোকে নাশকে করে বলতো উপরে ভগবান নাশ করবে দেবী দুর্গা দুর্গা আসছে না দুর্গা নাশ করবে তোকে খুব তাড়াতাড়ি তোর সাথে জয় আছে মিলিত তো তাদের তো নাশ করবে এটা মনে রাখবি বুঝেছিস লাশ লজ্জা সরম কিচ্ছু নেই কোনটা মেয়ে কোনটা ছেলে কোন পার্থক্য বোঝে না যা নাই তাই সবাইকে বলে যায়। এই যে কয়েক কটা ঢুকিয়েছে ঢুকেছে মানে এগুলো যদি প্রফেশনাল বেলা যদি জানে না তোদের চুলে ছুটি টেনে উল্টে ফেলে দেবে জানিস তো যা নিজের অকাতে থাকবি কখনো ছেঁড়া কাটা করিস না বুঝছিস